যোজনী ও জারণ সংখ্যার মধ্যে পার্থক্য। জারণ সংখ্যা কোনো যৌগের আয়নে একটি মৌল যে চার্জ বহন করে তাই তার জারণ সংখ্যা, যেমন H2SO4A অর্থাৎ সালফিউরিক অ্যাসিডে H1+6S6+O2- চার্জ বহন করে। সুতরাং HSO এর জারণ সংখ্যা যথাক্রমে +1, +6 ও -2। সুতরাং মৌলের চার্জ সংখ্যাই হলো জারণ সংখ্যা। যোজনী এটি একটি মৌলের সঙ্গে অপর মৌলের বা মূলকে যুক্ত হবার সামর্থ্যকে বোঝায়। আর জারণ সংখ্যা যৌগের জারণ সংখ্যা যোগ অথবা বিয়োগ অর্থাৎ পজিটিভ অথবা নেগেটিভ চিহ্ন দিয়ে মৌলের ডানে ওপর দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ আমরা পাওয়ার যেখানে দিয়ে থাকি। অপরদিকে যোজনী কখনোই পজিটিভ অথবা নেগেটিভ হয় না, এগুলো বিশুদ্ধ সংখ্যা হয়, অর্থাৎ 1, 2, 3, 4, 0 ইত্যাদি। তারপরে 3 নম্বরে আছে একটি মৌলের জারণ সংখ্যা পরিবর্তনশীল। একটি মৌলে একাধিক ভিন্ন ভিন্ন যৌগে থাকলে এর জারণ সংখ্যাও ভিন্ন ভিন্ন হয়ে থাকে, যেমন কার্বন, নাইট্রোজেন, সালফার ইত্যাদি মৌলের জারণ সংখ্যা বিভিন্ন হতে পারে যৌগের ভিন্নতার কারণে, যেমন H2S, SO2, SO3 যৌগে সালফারের জারণ সংখ্যা যথাক্রমে -2, +4 এবং +6। এছাড়াও সালফারের জারণ সংখ্যা +3 এবং +5ও হতে পারে। অপরদিকে যোজনী কখনোই পরিবর্তনশীল নয়, অর্থাৎ বেশিরভাগ মৌলের ক্ষেত্রে যোজনী একই থাকে, অল্প ব্যতিক্রম দেখা যায়, যেমন অবস্থান্তর মৌল এবং অভ্যন্তরীণ অবস্থান্তর মৌলের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম লক্ষণীয়, যেমন আমরা এখানে ফসফরাস ও আর্সেনিক AS-কে উদাহরণ হিসেবে বলতে পারি। এবার 4 নম্বরে কোনো মৌলের জারণ সংখ্যা শূন্য হতে পারে, যেমন ডাইক্লোরোমিথেনে কার্বনের জারণ সংখ্যা শূন্য। কোনো মৌলের যোজনী সর্বদা পূর্ণ সংখ্যা হয়, অর্থাৎ শূন্য হয় না, কেবলমাত্র নিষ্ক্রিয় গ্যাসের বেলায় তা শূন্য হতে পারে। কোনো মৌলের জারণ সংখ্যা ভগ্নাংশ হতে পারে, যেমন উদাহরণ হিসেবে সোডিয়াম টেট্রাথায়োনাইট এর সালফারের জারণ সংখ্যা +2.5, কিন্তু নিষ্ক্রিয় মৌল ছাড়া অন্য কোনো মৌলের যোজনী শূন্য বা ভগ্নাংশ হতে পারে না।